এখানে কাজী নরীর আপুকে দেখতে পাচ্ছি চলে আসার জন্য আমি কইছিলাম বাইরে আমার আপু ডাক রাখতে সাবস্ক্রাইব করুন কাজী নরীন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরীন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আমি আজকে একটা ইনভাইটেশনে যাচ্ছি এই ইনভাইটেশনটি হচ্ছে আমার অনেক প্রিয় একটি জায়গা আই মিন অনেক প্রিয় একটি গ্রুপ যে গ্রুপটির নাম হচ্ছে থ্রটলার তো ওই গ্রুপে আমি আজকে যাব আজকে অনেক মজা হবে আই মিন অলরেডি আমার সামনে এফ রনি ব্লগসের রনি ভাই আছেন এবং সাথে আছে আরও অনেক ভাই বেড়াদাররা এদের সাথে আজকে যেতে পেরে আমার কাছেও ভালো লাগতেছে এবং টোটালার গ্রুপের কথা আমরা স্পটে যে আরও বিস্তারভাবে আলোচনা করে আপনাদেরকে বলবো ওকে বন্ধুরা দেখতে থাকুন কাজী নরীন চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলতে একদমই ভুলবেন না মোটেই ভুলবেন না মোটেই ভুলবেন না আপনাদের এই ভাঙা রাস্তার মধ্যে আমি দেখাচ্ছি আমার জন্য এই তিন ভাইয়েরা তিন রাইডার তারা আমার জন্য আসলে বসে আছে অপেক্ষা করছে এই জন্য আমি এক্সট্রিমলি সরি এই পথকে ভালোবেসে পেয়েছি সুখের ঠিকানা ফিরে এসেছি পুরনো স্মৃতি ভুলে গিয়েছি এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি থ্রটলার গ্রুপের সেই কাঙ্ক্ষিত আয়োজনে যে আয়োজনের জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ করা হয়েছে এবং সুন্দর একটা আয়োজন করা হয়েছে তো চলুন বন্ধুরা আমার সাথে আজকে দেখা যাক কি করে থ্রটলারের আয়োজনে দেখলেন তো কি আয়োজন করা হয়েছে
দেখা হয়ে যাচ্ছে এবং পেছনে কিন্তু অলরেডি কিন্তু তরু ভাই চলে এসে পড়েছে এবং তরু ভাইয়ের মিউজিকটি এই যে অলরেডি করতালি দেওয়া হচ্ছে এবং চলেন বন্ধুরা আমরা তরু ভাইয়ের সাথে দেখা করি চলেন। রবেল ভাইয়ের জন্য শুভকামনা এবং একটা জোরে হাততালি। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য এবং থটলা গ্রুপের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী বছরও আপনারা এভাবে উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ। কালি নাই কালি হবে কালি খুবই ভালো লাগছে যে পরিচিত মানুষগুলো ভালো লাগার মানুষগুলো আসলে আমরা বাইকিং করতে গিয়ে হয়তো বা মতের এদিক ওদিক বিরোধ থেকে অনেক সময় আমাদের মত পার্থক্য তৈরি হয় কথায় হয়তো বা বাক বিতান্ডা হয় কিন্তু দিন শেষে আমরা কিন্তু বাইকার আমরা সবাই সবাইকে ভালোবাসি একজনের বিপদে আমরা সবাই এগিয়ে আসি এটা কিন্তু আসলে বলার কিছু রাখে না। কখনোই আমি এমনটা দেখি না কোনো একটা বাইকার বিপদে পড়েছে আরেকটা বাইকার এগিয়ে আসে নাই শুধুমাত্র ওই গ্রুপ বলে এই গ্রুপ বলে না আমাদের বাংলাদেশের বাইকিং কমিউনিটি অনেক শক্তিশালী একটা কমিউনিটি অনেক অনেক ইউনাইটেড এখন হয়তো বা আমরা কথায় কথা বলে ফেলি যে কম ইউনিটি মানে অল্প ইউনিটি আসলে এটা শুধু মতের বিরোধের জায়গা ইউনিটি বিষয়টা হচ্ছে একটা চর্চা আমরা যদি চর্চা করি যে আমরা একসাথে চলবো একসাথে থাকবো একসাথে ঘুরবো একসাথে খেলবো এই চর্চাটা করলেই সব কিছুই সম্ভব অসম্ভব বলতে কিছু নাই আমরা মানুষ সব কিছুই পারি পারবো অতীতেও পেরেছে আমরা ভবিষ্যতেও পারবো আমাদের থটলা গ্রুপ সবসময় যে বিষয়টা চেষ্টা করে থাকে সেটা হচ্ছে সবাই একসাথে মিলেমিশে থাকা এটার চর্চা করা সবাই একসাথে হাসি মুখে কথা বলা এটার চর্চা করা তো আমি শুধুমাত্র থটলা গ্রুপ একাই করে তা না বাংলাদেশের প্রত্যেকটা বাইকিং গ্রুপ তাই করে হয়তো বা প্রকাশের জায়গাটা হয়তো বা একটু ভিন্ন রকম দেখা যায় তো এটাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এই কম ইউনিটি এরা যেন সত্যিকারের কমিউনিটি হয় কমিউনিটির চর্চাটা যেন হয় সেটা ফিরে আসুক সেটাই কামনা করছি সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই। আমি চাই কিছু মানুষ শুধু কাজী নরিন তুমি আমরা ব্লক করছি হ্যাঁ তুমি আপু ডাকবা না তো আমাদের কাজী নাওরিন সে সম্প্রতি অনেক শুকনা হয়েছে জিম টিম আপনাকে আপু ডাকবেন না হ্যাঁ আমি প্র্যাকটিস করছি পারছি না কষ্ট হচ্ছে কাজী নাওরিন বলে ডাকছে যাক এট লিস্ট তোরো ভাইয়ের মাধ্যমে শুরু হলো কাজী নাওরিন আপু থেকে শুধু কাজী নাওরিন ডাকা তো বন্ধুরা অসাধারণ আয়োজন ছিল এবং আশেপাশে অনেক এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল
এবং তরু ভাই অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন আমাদের মাঝখানে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা আনন্দ করব, মজা করব, এবং তরু ভাইয়ের কথাগুলো আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার। এবং আশা করি আমাদের প্রজন্ম যারা যারা বাইকিং কমিউনিটিতে আছে তাদের অবশ্যই ভালো লাগবে, এবং তারা সামনে এই ধরনের কিছু উদ্যোগগুলো নিতে পারবে বলে আমি অনেক বেশি আশাবাদী। আর কথা বাড়াতে যাচ্ছি না, চলুন পরের ইভেন্ট আমরা দেখি কি হয় থ্রোটলারে। তো যাক, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, বয়স কম বলে না, বয়স তো কম। আজকে থ্রোটলার তো আজকেই পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আমি আবারও আমার অন্তর থেকে তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, শুভেচ্ছা এবং ওয়েলকাম। অলরেডি কিন্তু অসাধারণভাবে কিন্তু অনুষ্ঠানটি কমপ্লিট হলো, আর এখন এই মুহূর্তে কিন্তু র্যাফেল ড্র চলতেছে, এবং এই র্যাফেল ড্র এর মধ্যে কিন্তু অনেকেই হেলমেট পেতে যাচ্ছে, লিকুইড মলির ইঞ্জিন অয়েল পেতে যাচ্ছে, তার পাশাপাশি সিকিউরিটি লক সিস্টেম পেতে যাচ্ছে। আমি জানি না আমার টোকেনটা যদি মানে আমার র্যাফেল ড্রতে যদি আমার নাম্বারটা এসে পড়ে তাহলে হয়তো একটা হেলমেট যদি আল্লাহ ভাগ্যে পাওয়া দেয়, আর যদি না পাই তাহলে তো হইলই। দেখা যাক কি হয় র্যাফেল ড্রতে, আল্লাহ আল্লাহ করেন যাতে আমি এটা পাওয়া যাই। কাজী নরিন আপুকে, সরি কাজী নরিন আপু বলা যাবে না, কাজী নরিনকে আপনারা সবাই কম বেশি চিনেন। সে একজন সিঙ্গার, একজন ব্লগার, একজন মিউজিক কম্পোজার, তার নানা গুণে গুণান্বিত, এবং সে খুব ভালো বাইক রাইড করে, এবং তার জন্য সে প্রায় তাকে আমি যেই জায়গায় দেখতে পাই 60 ফিটে সুজুকি সার্ভিস সেন্টারে, এই জন্য তাকে আমি আমার পক্ষ থেকে একটি অবশ্যই এর আগে গিফট দেওয়া হবে না। তো আমি বলে দিচ্ছি, তার সেই সার্ভিস সেন্টার অপোজিটে নাভা মোটরস আছে, সেই নাভা মোটরসে তাকে একটি ফুল মাস্টার সার্ভিস দেওয়া হবে, এবং কিন্তু পুরস্কার আমি এখন দিতে পারছি না, তার মুখে যদি গান না শুনি তাহলে কি হয়, না গান শুনবো তারপরে পুরস্কার দিব। ধন্যবাদ থ্রোটলার গ্রুপকে, থ্রোটলার গ্রুপের জন্য সবাই মিলে তালি হবে, করনালি। এবং এত সুন্দর একটা বাইকার মিলন মেলা, এবং এই মিলন মেলাতে আমি থাকতে পেরে আসলে নিজেকে নিজে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি আর কি। আর আমি আজকে ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি, কারণ অনেক অনেক পরিচিত মুখগুলোকে একসাথে এই থ্রোটলার গ্রুপ এনেছে, এবং আসলে এই লটারিতে পাওয়াতে আমি এত খুশি হওয়ার একটা কারণ এটা আমার জীবনের সেকেন্ড লটারি। মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে, মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে ভেমের আকাঙ্ক্ষা, ও পাঙ্খা 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 হইয়া মন, আরে মনের পাঙ্খা ঘুরে না তো ঘুরে বেড়াই বোন, আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, এখন মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন। থ্যাংক ইউ সো মাচ। রংধনুর সাতটি রঙে রাঙাবো আমি তোমায়, তোমার মাঝে গিয়েছি হারিয়ে হয়েছে বিলীন তোমার ঈশ্বর। প্যাশন মানে মিউজিক দেখার সাথে সাথে শুরু হয়ে গেছে সুর। আহ দুল্লাহ গাইয়া দিল কানে হাসুন রাগ মনে, আহ দুল্লাহ গাইয়া দিল কানে
দেখলে যে গানটা গাইতে হইলো এটা কোনো কথা হ্যাঁ শুনেন আমাদের আমাদের বাঙালিদের তো এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি আমরা যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো পরিবেশে আমরা সদা প্রস্তুত তাই না ভাই এটাই দরকার এটাই দরকার